আসসালামু আলাইকুম। সাধারণ জ্ঞানের 50টি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধানে আপনাকে স্বাগত। আইন ও নৈতিকতার মধ্যে সর্বপ্রথম পার্থক্য করেন কে? ম্যাকিয়াভেলি। কর্তব্য কিসের মধ্যে নিহিত থাকে? অধিকার। তথ্য অধিকার আইনের ফলে নাগরিকগণ সরকারের যে কোনো তথ্য জানতে পারে। এই বিষয়টি দ্বারা সুশাসনের কোন বিষয়টি নিশ্চিত হয়? জবাবদিহিতা। কোনটি ব্যতীত মানুষ তার ব্যক্তিত্বকে উপলব্ধি করতে পারে না? অধিকার ব্যতীত সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য হল নিয়মিত কর প্রদান করা। নিচের কোনটি সুশাসনের উপাদান নয়? নৈতিক শাসন। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলে? সংবাদ মাধ্যম। জন বার্গ প্ল্যান অফ ইমপ্লিমেন্টেশন সুশাসনের সঙ্গে নিচের কোন বিষয়টি অধিকতর গুরুত্ব দেয়? টেকসই উন্নয়ন। সরকার কত সালে জাতীয় শুদ্ধাচার কৌশলপত্র প্রণয়ন করে? 2012 সালে। প্রশাসনের দক্ষতা বৃদ্ধি করে? পেশাদারিত্ব। বিশ্বব্যাংক কবে সুশাসন প্রত্যয়টি ব্যবহার করে? 1989 সালে। সুশাসনের ধারণাটি উদ্ভাবক? বিশ্বব্যাংক। কোন সংস্থার অর্থায়নে A2I প্রোগ্রাম চালু হয়? UNDP। ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে? মূল্যবোধের শিক্ষা থেকে। মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে সামাজিক অবক্ষয় রোধ করা। সততা ও ন্যায়পরায়ণতা কোন ধরনের মূল্যবোধ? সামাজিক মূল্যবোধ। মানব আচরণের সঙ্গে সম্পৃক্ত ধারণা কোনটি? সংস্কৃতি। সুশাসনকে কাদের মধ্যকার উইন উইন গেম বলা হয়? জনগণ ও সরকার। মূল্যবোধ দৃঢ় হয় কিসের মাধ্যমে? শিক্ষার মাধ্যমে। সোশ্যাল চেঞ্জ গ্রন্থটির লেখক সমাজবিজ্ঞানী? উইলিয়াম এফ অকবার্ন। কোনটি শ্রমের মর্যাদা নিশ্চিত করতে শিখায়? মূল্যবোধ শিক্ষা। আইন মানুষের কোন ধরনের আচরণ নিয়ন্ত্রণ করে? বাহ্যিক। আইনের দৃষ্টিতে সবাই সমান কে বলেছেন? অধ্যাপক ডাইসি। সুশাসনের অন্তর্ভুক্ত নয় কোনটি? কর্তৃত্ববাদী ক্ষমতা কাঠামো। নাগরিকের সামাজিক অধিকার কোনটি? পরিবার গঠনের অধিকার। কান্টের নৈতিক নীতিমালা কোনটির উপর নির্ভরশীল? শুদ্ধ বুদ্ধির উপর। সুবর্ণ মধ্যক গোল্ডেন মিন ধারণাটির প্রবর্তক কে? অ্যারিস্টটল। ডেটার গোপনীয়তা রক্ষায় নিচের কোনটি নিশ্চিত করা জরুরি? ডেটা কুয়েরি। গুগল কোন ওয়েব ব্রাউজার ডেভেলপ করেছে? ক্রোম। মডেমের কাজ কি? তথ্য প্রেরণ। ইন্টারনেটে ব্যবহৃত ডকুমেন্টের ঠিকানা হল? URL। ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে বা অন্যান্য পাবলিক নেটওয়ার্কে নিরাপদে স্থানান্তর করতে কোন নেটওয়ার্ক ব্যবহৃত হয়? VPN। কোনটি ট্রান্সমিশন সিস্টেমের উপাদান? রিপিটার। কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা? HTML।
নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে কোন ডিভাইসটি সবচেয়ে বেশি সুবিধা দেয়? রাউটার। কোন নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার একই সাথে সার্ভার এবং ক্লায়েন্ট হিসাব থাকে? পিয়ার টু পিয়ার সার্ভার। দশমিক সংখ্যা 91 এর বাইনারি রুট কোনটি? 1011011। একটি ডিজিটাল সিস্টেমে বেসিক স্টোরেজ উপাদান কোনটি? ফ্লিপ ফ্লপ। সবচেয়ে বেশি এলাকা জুড়ে যোগাযোগের পদ্ধতি হল স্যাটেলাইট। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করার জন্য কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়? LISP। HTTPS এর এস কি নির্দেশ করে? সিকিউরিটি। মাইক্রো ব্লগিং ওয়েবসাইট কোনটি? টুইটার। বাংলাদেশের মোবাইল অপারেটরগণ এখন কোন প্রযুক্তি ব্যবহার করছে? GSMS। GSM কৃত্রিম বুদ্ধিমত্তা কোথায় ব্যবহৃত হয়? রোবোটিক্স। ওয়েব ক্লায়েন্টরা ওয়েব পেজ দেখার জন্য যে প্রোগ্রাম ব্যবহার করে তাকে কি বলে? ওয়েব ব্রাউজার। দুইজন ব্যক্তির মোবাইলে কথোপকথনের ক্ষেত্রে কোন মোড কাজ করে? ফুল ডুপ্লেক্স। কোন কম্পিউটার নেটওয়ার্কিং টপোলজিতে সবগুলো কম্পিউটার পরস্পর যুক্ত থাকে? মেশ কম্পিউটার। আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী অংশ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।